খুব শিগগিরই সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কুমিল্লায় মণ্ডপকাণ্ডে এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে। অন্যদিকে ধর্মপ্রতিমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই কুমিল্লা ও রংপুরে সহিংসতা। মঙ্গলবার সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা একথা বলেন। সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে দুপুরে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রীর বক্তব্যে উঠে আসে কুমিল্লা পূজা মণ্ডপে ঘটে যাওয়া সহিংসতার বিষয়টি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুর ও নোয়াখালীর সহিংসতা ইন্ধনদাতাদের নাম জানিয়ে দিয়েছে জড়িত সন্দেহে গ্রেপ্তার আসামিরা। খুব শিগগিরই তাদের নাম প্রকাশ্যে আনা হবে। ঘটনাটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যই করেছে একটি মহল। যারা যারা ওখানে এই অপকর্মটি করেছেন তাদেরকে শনাক্ত করে তাদেরকে অ্যারেস্ট করেছে। তাদের 164 নেওয়া হয়েছে। এই 164-এ আমরা যা সন্দেহ করছি, আমরা যা যেগুলো আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এগুলি ব্যবস্থা করেছেন। আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো আর দু একদিনের মধ্যে। এদিকে সচিবালয়ে নিজ কার্যালয়ে আলোচনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, দেশকে অস্থিতিশীল করতেই সারা দেশে হামলার ঘটনা ঘটানো হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যাহত করার জন্য, অস্থিতিশীল পরিস্থিতি দেশে সৃষ্টি করার জন্য এবং তার সাথে আগামীতে যাতে আওয়ামী লীগ ক্ষমতা না আসতে পারে তার একটা পরিকল্পনা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, হয়তো এই ধরনের চিন্তার চেতনার মধ্য দিয়ে তারা এই সমস্ত কাজ করতে এখন লিপ্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে এসব বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। দ্রুত বিচারের আইনে আওতায় আনা হয় এটা আমরা আবেদন রাখছি। হেদায়তুল্লাহ সীমান্ত, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।